वाना मशीनसा पाटी मुंग पाटी खा मोनोबेली नी ऑक्साइड क्रिंग हने के थांगिन हाकर फबरिलि लायखा आमसाइनी लुकुरक थांगि छोइके नाइम थांग बोतल ताई डॉग स्क्वाड रक कथुई मांग कथुई न ओ कथांगि फबजाक न कारि न बगै नाइ तुंदि चयक रे पाथि जुरा दङ टिबी हमारे कोई उस समय कोई जो हम ना बुझे तुम्हें ठीक कर पूरा वीडियो कर सब रेडी कर देखा कर घटना মারাপিটা করা আরম্ভ লাগাই লাগাই দিছে কে মারছে সবে মারছে কোন জায়গাটা ওটা ওই চিনিবাসের ঘরে মারছে এক জায়গা জুমা হয়েছিল এক আপনার কি হয় কে আমার স্বামী হ্যাঁ কি নাম বুল্লুড়া বয়স কত হইব 40 বা 45 হইব তাইনে কোন জায়গাতে ছিল এখানে এখানে আমি তার লগে আমি এক লগেই আইছি কি কাজে আইছিলেন তারা ডাকছে আর কি আমি কই যে কিটা হইছে আমিও গিয়া দেখি আইমু কইছি আর হে বাড়ি গেলে আমিও ঘুরিয়া খাটুমে ধান লাগাইমু কুইয়া আমি আইছি আর কি এরপরে তো দুইটা কথা না কুইয়া তার একদম ধুমাধুম দেই আমারে ফার্স্টে আইয়া আমারে মারছে আগে কি দিয়ে মারছে হাত দিয়ে আগে আমারে মারছে এরপরে অত মোটা মোটা লাঠি দিয়ে আমারে মারছে আমারেও মারছে তারেও মারছে আস্তে মাথা উতা আর তারও ফাটাইছে আমারও ওইদিকে তারে কি পুরো জানে মারছে নি পুরো জানে মারি লইছে মারিয়া কিটা করছে এরপরে ওইদিকে গাড়ি দিছে নকি তা আমি আমারে হে ভাগছে তখন যে আমারে বান্ধিয়া রাখছে রুসি দিয়ে তারা কোন জায়গা লোক এটা সূত্র নম্বরে কারণ কি তাই আমরা বুঝতে পারছি জ্বর আছে কুইয়া তারে ডাকছে থুড়া কুবিরা জানে আর কি তো দেখা দিব কুইয়া তারে ডাকছে আর কি এরপরে হে আইছে তা আমারে কইছে চলো তুমিও দেখে আইবা কইছে এরপরে আমিও আইছি তার লগে আপনার বাড়ি কোন জায়গায় ওই যে সুমরুছড়া কত নম্বর ওয়ার্ড কয় নম্বর ওয়ার্ড আছে কে দেন ঘটনা কত আর কি স্যার তো আমার একটা ইয়ো বইনের জামাই একটা তার এখানে কাজে গেছিল চা বাগানে কাজে গেছিল এখানে কাজে ঔষধ দেওয়ার লাগে এরপরে এখানে কাজ করিয়া লাঙ্গি দুপুর একটু খাওয়াইছে স্যার এই লাঙ্গিটা খাবার পর থেকে পেটে জ্বালা পোড়া উঠছে উঠার পরে বাড়িতে এসে টাকা টুকা লইয়া পাঁচটার পরে টাকা টুকা লইয়া বাড়িতে এসে এরপরে গিয়া দেখি হের আর জ্বালা পোড়াটা কমে না লাঙ্গিটা কে খাওয়াইছে তাই মালিক একজন কি নাম
ঠিক করিয়া দাও ঠিক করার কথা কোয়ার পরে ভক্ত ছিল স্যার এরপরে দৌড়ে মারে দিছি বন্ধে পুরা কেমনে মারছো বৈদানি কই তো কতজন মারছো তোমরা সব সবে মিলিয়ে মারছো তারা কয়জন আসলো তারা জামাই বউ স্ত্রী পুরুষরে বাড়ি থেকে ধরে আনছিলেন জ্ঞান ছিলেন ধরে আনিয়ে মারছো এখানে না না আমরা তো দাম রুগীটারে ঠিক করো রুগী না বাকি বাকছে হেরে বাইন্ধেরে ক্যামেরা কবর দিছে করলো মিলি হে রূপে হে বাবা তোমরা গ্রামে কতজন মিলিয়ে মারছো আমরা সারা গ্রাম বুঝি তোমার মায়ের জামাই নি কেসে ঘটনা ঘন্টা ঘন্টা খবর পাওয়া যায় যে থানাতে যে বুলু রং নামে 40 বছর একজন ব্যক্তির ডেড বডি এখানে হয়তো বা মাটির নিচে রাখা আছে এমন খবর পাওয়া যায় আমরা আসি এক্সিকিউটিভ স্টেট ডগ স্কোয়াড এফএসএল সবাই আসে এখানে তো সবার উপস্থিতিতে বডি এখান থেকে তোলা হয় এখন বডি ফিট করা হচ্ছে বাকিটা আমরা এক্সামিনেশন করে বা ইনভেস্টিগেশন করে আমরা দেখছি বাকি বিষয়টা।